বামপন্থী গণসংগঠন সমূহের উদ্যোগে তিনটি কৃষি আইন, চারটি শ্রমকোড, বিদ্যুৎ বেসরকারি আইন বাতিল করা সহ মোট সাত দফা দাবির সমর্থনে বুধবার উদয়পুর জামতলাস্থিত সিপিএম বিভাগীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম গোমতী জেলা নেতৃত্ব নিতাই বিশ্বাস, সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে সিপিএম এর বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থক ও নেতৃত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উল্লেখ্য, সিপিএম এর বিভিন্ন গণসংগঠন সমূহের উদ্যোগে গোটা রাজ্যে 3 এবং 4 আগস্ট এই বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত করা হয়। এরই অঙ্গ হিসেবে বুধবার উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়। সাহেব আমাদের পারমিশন দেননি, রাজ্য সরকারের পুলিশ দপ্তরের নির্দেশ থাকা সত্ত্বেও উনি এই পারমিশন দিলেন না। উনি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেক করতে পারে, সে কারণে উনি তার জন্য পারমিশন দেবেন দিতে অপারগ। আমাদের যে দাবি, তিনটি যে আইন করেছে কেন্দ্রের সরকার, এই আইন বাতিল করো, চারটি শ্রম কোড যে আইন করেছে শ্রমিকদের বিরুদ্ধে এই আইন বাতিল করতে হবে, বিদ্যুৎ বেসরকারিকরণ করার যে আইন, যে প্রস্তাব, এই প্রস্তাব বাতিল করতে হবে। এছাড়া কোভিড-19 সমস্ত যারা আক্রান্ত তাদেরকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এই রোগে আক্রান্ত সমস্ত নাগরিকদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং যাদের গরিব মানুষ আয়কর দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, এরকম সমস্ত পরিবারকে মাসে প্রতিজনে মাথা পিছু 10 কেজি চাল এবং প্রতি পরিবারে 7,500 টাকা দেওয়ার জন্য আমরা এই দাবি করছি। অতীত এই দাবির ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছি, আজকেও এই দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি। আমরা ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।